নমস্কার বন্ধু, খেলা কিন্তু জমে উঠেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, সেই রায় কিন্তু পক্ষপাত দুষ্ট হয়েছে, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং এই নিয়ে কিন্তু যে জাস্টিস চন্দ্রচূড় বাবু, যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনিও কিন্তু সাক্ষাৎকার দিয়েছিলেন। অথবা তিনি যে কাজ করেছিলেন, অথচ একই কাজ যখন একজন বিচারপতি করেছেন, তার বিরুদ্ধে তিনি কীভাবে রায় দিতে পারেন, সেই নিয়ে বা আরও অন্যান্য বিষয় নিয়ে তিনি যখন থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন বিভিন্ন রকম পক্ষপাতিত্বমূলক তিনি রায় দিচ্ছেন। এবং সেই নিয়ে রাষ্ট্রপতি সহ, প্রধানমন্ত্রী সহ, ল মিনিস্টার সহ, উপরাষ্ট্রপতি সহ বিভিন্ন বিষয়ে কিন্তু তার অভিযোগ জমা পড়েছে। কারা করেছেন না, হাইকোর্টের লিটিগ্র্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি 190 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দিয়েছে, এটা খুবই প্রয়োজন ছিল। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে জাস্টিস চন্দ্রচূড় বাবুর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে, সেখানে কিন্তু যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, তিনিও কিন্তু প্রকাশ্য সাংবাদিকদের সাথে এমনকি স্টুডিওতে বসে কিন্তু তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। এবং তারপরে কীভাবে কোন পথে তিনি একজন বিচারপতি হয়ে কেবলমাত্র সাক্ষাৎকারের জন্য মামলা সরিয়ে নিতে পারেন, যদিও যে মামলাগুলি রয়েছে তার মধ্যে দুটি মামলা সরানো হলো, বাকি মামলাগুলো কিন্তু জাস্টিসের গাঙ্গুলির কাছে রয়েছে। অর্থাৎ অপরদিকে যে খেলা ঘুরে গেছে, যে চাকরি ফেরানোর দাবি নিয়ে নানা স্কুলে হাজির যে সমস্ত বরখাস্ত হওয়া শিক্ষকরা, তারা কিন্তু আবার স্কুলে পৌঁছে গেছেন, গ্রুপ সি, গ্রুপ ডি, এমনকি নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা, তারা বলছেন যে যেহেতু গাঙ্গুলির কাছ থেকে মামলা সরে গেছে, তাই সেই রায়গুলি কিন্তু কোনো মান্যতা নেই, তাদের চাকরি ফিরে দিতে হবে। কিন্তু সেখানে পরিষ্কারভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এরকম বলে দেওয়া হয়েছে যে তিনি যে রায়গুলি দিয়েছেন সেই রায়গুলি কিন্তু কোনো নজর হচ্ছে না, অন্য বিচারপতির এদেরে যা মামলাটি স্থানান্তর হচ্ছে। কিন্তু এই ঘোলা জলে কিন্তু মাছ ধরতে শুরু করেছে এবং বেশ কিছু স্কুলে কিন্তু তারা অলরেডি পৌঁছে যায়। তবে এই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে প্রধান শিক্ষকরা। তবে যদিও স্কুলে ছুটি পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে কিন্তু খুব তারা এগিয়ে যেতে পারেনি বা চাপ তৈরি করতে পারেনি। তবে একটা বিষয় যে তিনি কিন্তু, যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের মনের মরি করে রয়েছে, তিনি যে নেতাদের স্পর্শ করলেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর সাধারণ মানুষদের ছুঁয়ে দেখুন তাদের বাজারে তাদের কত টাকা দেয় না। রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা দেখলে মনে হয় এই জন্য কি স্বাধীনতা সংগ্রামের প্রাণ দিয়েছিলেন। এই বিষয়গুলো সত্যি, যদি সাধারণ শিক্ষক থেকে আরম্ভ করে পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের কথাই ধরে নেওয়া যায়, তারা কিন্তু সত্যি সংসার চালাতে পারছে না। অথচ নেতা মন্ত্রীরা তাদের কোটি কোটি টাকা কিন্তু ভাতা বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ হাজার হাজার টাকা ভাতা বাড়িয়ে নিয়েছে। যেখানে এমএলএদের 8,000-10,000 ছিল, সেখানে 1,00,000 টাকায় পৌঁছে গিয়েছে, আর যেখানে মন্ত্রীদের ভাতা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে, অথচ তাদের কিন্তু কোনো অসুবিধা নেই বা কোনো অভাব নেই। অথচ দেখা যায় যে সাধারণ মানুষ যারা নুনাতে পদ্মপ্রায়, ছোটো কৃষক থেকে চাষি, ক্ষেত মজুর, তাদের কিন্তু সংসার চালানোর ধার কিন্তু বেড়েই চলেছে। এই লড়াইটাই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়ছে, দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই রয়েছেন। যদিও রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের হয়তো কোনো মামলায় তিনি সেভাবে শুনতে পারেননি, যেহেতু তার এক্তিয়ারভুক্ত না হয়, কিন্তু তবুও তার যে লড়াই, সেই লড়াইকে কিন্তু কুর্নিশ জানাচ্ছে। এবং হাইকোর্টের মামলা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন, বেতন বৃদ্ধির মামলা, এবং এই ন্যায় বিচার কিন্তু পাওয়া যাবে এমনটাই কিন্তু আশা করছেন। কেন পাবে না এই ধরনের শিক্ষকদের, কেন তাদের হকের টাকা আটকে রাখা হবে, কেন তাদেরকে পূর্ণ সময়ের শিক্ষকের মতন খাটি নেওয়ার পরেও কেন তাদের ব্যবস্থা নেওয়া হবে না। বন্ধু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থা নিয়ে আপনারা কী মন্তব্য করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে। তবে সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধেও কিন্তু যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে কিন্তু সত্যতা প্রমাণিত হলে তারও কিন্তু সমস্যা হতে পারে, আবার এই মামলাগুলো কিন্তু তখন খারিজ হয়ে যেতে পারে, আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেলে সে আসতে পারে। তো বন্ধু, দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি, সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার মতামত জানান, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে রাখুন, নমস্কার।